এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদেরকে স্বাগত। আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজ রয়েছেন তমনাস পণ্ডিত সাংবাদিক এবং রয়েছেন সাংবাদিক অসীম চট্টোপাধ্যায়। নমস্কার। আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন একদম দোরগোড়ায় চলে এসেছে, দামাভাবে এজে গেছে পঞ্চায়েত নির্বাচনের। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মাটি কামড়ে লেগে পড়েছে ময়দানে। পঞ্চায়েত ভোট বলতে আমরা যেটা বুঝি যে গ্রামের মানুষের যে উন্নয়ন বা সার্বিক উন্নয়নের পাশাপাশি কি অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেটাকে লক্ষ্য করে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন দেখা হয়, গ্রামের মানুষের স্বার্থে যে ভোট হয়। এবং আমরা দেখতে চলেছি যে 2018-র পর 2023 এই পাঁচ বছরে কি উন্নতি হলো বা কি উন্নয়ন হলো গ্রামের মানুষের স্বার্থে, তা নিয়ে আজ আমরা আলোচনা করব। তমনস্তা, প্রথমে তোমার কাছে যাব। এই যে পঞ্চায়েত ভোট আসছে, তো সেদিকে লক্ষ্য করে 2018-র পরে এই যে 2023 চলে এলো, এই সময়ের মধ্যে কি কি উন্নতি হয়েছে বা উন্নয়ন হয়েছে বলে তোমার মনে হয়? প্রথমত হচ্ছে যে পঞ্চায়েত অর্থাৎ গ্রামের যে সরকার, সাধারণ মানুষ যেখানে একেবারে সরাসরি যে প্রশাসনে অংশগ্রহণ করে এবং তাদের যত রকমের ক্ষোভ, অভাব, অভিযোগ ইত্যাদি জানানোর যে মাধ্যম, সেই পঞ্চায়েত এবং এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ভারতবর্ষে যখন এটার কনসেপ্ট যেটা আনা হয়েছিল, তখন কিন্তু এটাই ছিল যে সাধারণ মানুষকে প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে সামিল করতে হবে। এবং সাধারণ মানুষ বলতে আমাদের দেশে 70% মানুষ গ্রামে বাস করেন, এবং এখনও যদি দেখা যায় যে উন্নত দেশ হিসাবে এখনও আমাদের দেশ যথেষ্ট তকমা পায়নি, আমাদের দেশ এখনও উন্নয়নশীল দেশ, সেই ক্ষেত্রে গ্রামের উন্নয়ন না হলে শহরের উন্নয়ন হওয়া সম্ভব নয়। কারণ শহরের মানুষ যারা, তারা যেভাবে তারা যে অর্থনৈতিক একটা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যান এবং বিভিন্ন ভাবে তারা যে তাদের জীবনযাত্রা যেভাবে নির্বাহ করেন, যথেষ্ট বলা যায় যে সকলে যে খুব আর্থিকভাবে সচ্ছল না হলেও শহরের যে বিভিন্ন ধরনের যে আকর্ষণ সেটা তারা ভোগ করে থাকেন, সেটা কার ভিত্তিতে? সেটা হচ্ছে গ্রামের মানুষের যে ভিত্তি, বিশেষ করে খাদ্যদ্রব্যের 100% গ্রাম থেকে আসে এবং গ্রামের মানুষ সেখানে সেটার সঙ্গে জড়িত কৃষিকাজ। এই কৃষিজীবী মানুষরা ভারতবর্ষে বরাবরই দেখা গেছে অত্যন্ত বঞ্চনার শিকার, এবং রাজনৈতিক দল যারা তাদের ম্যানিফেস্টো তৈরি করে তখন কিন্তু বারবার দেখা যায় যে গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও, সেখানে কিন্তু দেখা যায় যে দিন দিন কিন্তু গ্রামের মানুষ কিন্তু দরিদ্র থেকে দরিদ্র হতে যাচ্ছে, এবং এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। এবং ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আজকে বিশেষ করে তুমি আমাদের এই রাজ্যের কথা তুললে, আমি গোটা ভারতবর্ষের কথাতে যেতে চাইছি না, যে ইতিপূর্বে কিছু ভূমি সংস্কারের কাজ হয়েছিল বাম আমলে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে ভূমি সংস্কার হলেও গ্রামের মূলত যে জোদ্দার বা জমিদার শ্রেণী সেটারই নাম বদল করে কিন্তু বেশ কিছু গ্রামের মানুষ তারা এক একজনের নামে কিন্তু প্রচুর জমি কিন্তু তারা নামে হোক বেনামে হোক তারা কিন্তু কুক্ষিগত করে রাখতে পেরেছিলেন, এবং সেই প্রথাটা কিন্তু এখনও রয়ে গেছে, সেটাকে নির্মূল করা সম্ভব হয়নি। ফলে যখনই কোনো নির্বাচনের কথা আসে তখনই কিন্তু সেই গ্রামের মানুষের কথা আসে যারা কিন্তু নিরন্ন ভুভুক্ষু মানুষ। এবং এই ক্ষেত্র, এই যে তুমি যেটা বললে যে আমরা একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আরেকটা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে, এবং সেই পঞ্চায়েত নির্বাচনে সকলেরই পাখির চোখ, কিন্তু এবারে হচ্ছে খুব এটা একটা লক্ষ্য করার মতো জিনিস যে যে সরকার 10-11 বছর এখনো
এসে পৌঁছেছে নতুন সরকার, অর্থাৎ যে সরকার এখন ক্ষমতায় আছেন রাজ্যে, তারা এক দশক অতিক্রম করে কিছুটা সময় আছেন, এর মধ্যেই কিন্তু গ্রামের মানুষের একটা বঞ্চনার ছবি বারবার উঠে আসছে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ তারা, এবং তারা কিন্তু খুব ব্যাপারটা কিন্তু এখন আর কিন্তু লুকোছাপা নেই, এমন কি শাসক দল তাদেরও যারা সমর্থক তাদের মধ্যেও কিন্তু একটা প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা মাঝে মধ্যেই গোষ্ঠী সংঘর্ষ দেখা যাচ্ছে, এবং সেখানে যে বঞ্চনা বিশেষ করে গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেই পরিকল্পনার রূপায়ণ সার্থকভাবে না হওয়ার ফলেই যে এই ধরনের ক্ষোভের জন্ম নিচ্ছে এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমরা দেখছি যে আবাস যোজনা ইত্যাদি নিয়ে অন্য দলের কথা বাদ দিলেও শাসক দলেরই মধ্যে সেখানেও একটা ক্ষোভ রয়েছে, এবং পক্ষান্তরে রাজ্য সরকারও অনেকটা ক্ষেত্রে স্বীকার করছেন যে আবাস যোজনার কাজ অনেকটা ক্ষেত্রে সুষ্ঠুভাবে করা যায়নি, অনেক সাধারণ মানুষ তাদের বাড়ি ঘর পাওয়া যায়নি। এবং সব থেকে বড় কথা যে এর পেছনে খুব বড় একটা কাটমানির কাজ করেছে যে যে টাকাটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে যে টাকাটা দেয় তার পেছনে কিন্তু একশ্রেণীর দালাল কিন্তু অত্যন্ত সক্রিয়। ফলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখনো পর্যন্ত গ্রামের মানুষ যাদের বাসস্থান, এই বাসস্থানের সমস্যাটা সমাধানের জন্য যে আবাস যোজনার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পাই, তারা বহু মানুষ কিন্তু বঞ্চনার শিকার, এটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা অসীমদা, যেমনটা এই তমনস্তা বললেন যে এখন অবধি যে বাসস্থানের একটা যেটা বললো যে এখনো বঞ্চনার শিকার হয়েছে, আমরা জানি মানুষের বেঁচে থাকতে গেলে খাদ্য বস্ত্র বাসস্থান খুবই দরকার। তো খাদ্যের দিক থেকে যদি দেখা হয় গ্রামের মানুষ কতটা এখনো পর্যন্ত দেখা যায় যে সরকারে যারা দুস্থ মানুষজন তারা বর্তমান যে রাজ্য সরকার রয়েছে রাজ্য সরকারের আওতায় থেকে তারা কতটা খাদ্যর দিক থেকে তারা কতটা মানে সুবিধা পাচ্ছে বলে তোমার মনে হয়? দেখো গ্রামে যেটা তোমাদের শুরু করলেন যেখান থেকে যে কৃষি ব্যবস্থাটা কিন্তু পুরোপুরি গ্রাম নির্ভর, সে তুমি ধান বলো চাল বলো গম বলো সবজি বলো মুরগি বলো হাঁস বলো দুধ বলো, সেই পুরো কৃষি ব্যবস্থাটাই কিন্তু পুরোপুরি গ্রাম নির্ভর। এবং তারা উৎপাদন করছেন কিন্তু তারা নিজেরা সেই ফসল বা সেই যে উৎপাদিত যে দ্রব্য সেটা কিন্তু তারা সেইভাবে তারা খেতে পারছেন না, এটা একটা দুর্ভাগ্য। যে চাষি এত কষ্ট করে ধান চাষ করছেন তাকে কিন্তু অনেক চাষিকে আমরা দেখতে পাচ্ছি যে কীটনাশক খেয়ে তাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে ঋণের দ্বারা জালে জড়িয়ে গিয়ে। আমরা এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের ছবি এরকমই। পশ্চিমবঙ্গেও আলু চাষি আলুর দাম পাচ্ছেন না, কীটনাশক খেয়ে তাকে আত্মহত্যা করতে হচ্ছে, কারণ তিনি ঋণ নিয়েছেন বিভিন্ন ব্যাংকের কাছ থেকে বা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, চাষের দাম পাচ্ছেন না। এর পাশাপাশি যেটা একটা খুব করুণ ছবি আছে সেটা হচ্ছে যে এখন কিছু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিছু পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে কিছু হয়তো একটা রিলিফ দেওয়ার চেষ্টা করছে রেশনের মাধ্যমে, কিন্তু সেটা তো যথেষ্ট নয়, সেটাই যথেষ্ট নয়। একটা পুষ্টিকর খাবার, আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা ছবি উঠে এসছে যে ভারতবর্ষের তমনাসদার কথাতেই যে 70-72% মানুষ গ্রামে বাস করেন, অথচ এই গ্রামের বাসকারী যারা বসবাসকারী মানুষজনের প্রায় 71% মানুষের সুষম আহার জোটে না। এটা তো একটা ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা, ওয়ার্ল্ড মানে রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সমীক্ষা, সেখানে বলছে সুষম আহার বা কমপ্লিট ফুড যেটাকে বলছে সেটা জোটে না। তার মানেই বোঝা যাচ্ছে যে কৃষক এবং তার পরিবারগুলো কী অবস্থায় রয়েছে। এই ছবিটা যদি সার্বিকভাবে ভারতের হয় সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ তার বাইরে নয়, পশ্চিমবঙ্গে হয়তো কোনো কোনো জেলাতে হয়তো একটু ভালো কিন্তু বাকি জেলাগুলোর অবস্থা কিন্তু ওই 19-20। এবার তমনাসদার কথা ধরেই বলি যে দুর্নীতি, আবাস যোজনায় যে দুর্নীতির কথা বলা হচ্ছে, শুধু আবাস যোজনা নয়, যে যখন
যেভাবেই ক্ষমতা এসেছে ক্ষমতার কিছু অপব্যবহার করে সে কিন্তু নিজের পকেট ভরেছে এই ছবিটা খুব প্রকট হয়েছে না হলে আজকে যেমন আমরা 2018 তে দেখেছিলাম দিদিকে বলো বা বিভিন্ন এই টাকা আটমানি ফেরত দেব এরকম একটা বিষয় ছিল আজকে আবার সেই দিদির দূত এরকম একটা প্রকল্প নিতে হয়েছে রাজ্য সরকারকে কেন নিতে হয়েছে না এই যে গ্রামে গ্রামে ক্ষোভ এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা সে যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন তারা কিন্তু যখনই যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে হাতের সামনে পাচ্ছেন তখন কিন্তু তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে আমি আবাস যোজনায় আমি বাড়ি পাইনি কেউ বলছে আমার বাড়ির সামনে আমরা জলের ব্যবস্থা নেই আমাদের রাস্তা ঠিক নেই এইভাবে নানান মানুষ নানান ধরনের ক্ষোভ জানাচ্ছেন এবং এটা তো কোনো মিথ্যা কথা নয় ক্যামেরার সামনে তারা বলছেন এবং ক্যামেরার সামনে সেই ছবি ফুটে উঠছে তার মানে এই যে বিষয়গুলো গত 5 বছরে যে কাজগুলো হওয়ার ছিল পুরোটা হয়নি তবে একটা কথা এর পাশাপাশি আমি বলবো যে উন্নয়ন শব্দটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়ার নাম এবং এই গতিশীল প্রক্রিয়াটা কখনো থেমে থাকে না আজকে তোমার বাড়ির সামনে একটা জলের কল বসেছে কালকে তুমি চাইবে গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল তারপরের দিন তুমি চাইবে একটা স্বাস্থ্যকেন্দ্র হোক এভাবে তোমার চাহিদা কিন্তু বাড়তেই থাকবে তো এগুলো চাই মানুষের যেগুলো বুনিয়াদি যে চাহিদাগুলো সেগুলো যদি ঠিকঠাক মিটিয়ে দিতে পারতো বা যদি মেটানো সম্ভব হয় তাহলে এই ক্ষোভ বিক্ষোভে জায়গা তৈরি হবে না আর যারা ক্ষমতায় রয়েছে ধরো গ্রামের যারা প্রধান উপপ্রধান বা অন্যান্য যে মেম্বার যারা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির বা কর্মাধ্যক্ষ যারা রয়েছেন তাদের অধিকাংশ দেখা যাচ্ছে যে নিজেরা পাকা বাড়িতে বাস করছেন অথচ তার আত্মীয় স্বজন বাবা মা বন্ধু বান্ধব সবার নামে ওই আবাস যোজনায় নাম ঢুকিয়েছেন এরকম প্রচুর খবর আসছে আবার পাশাপাশি এটাও সত্যি যে এই সংখ্যাটা হয়তো খুব বেশি নয় সততার সঙ্গে বাড়ি করে দিচ্ছেন সেই সংখ্যাটাই বেশি কিন্তু মিডিয়া যেহেতু দু চারজন দশজনকে নিয়ে খুব বেশি ইয়ে করছে একটা সার্বিকভাবে কিন্তু তার নেতিবাচক একটা ছবি ফুটে উঠছে রাজ্য জুড়ে আচ্ছা আচ্ছা তমনাস্তা তোমার কাছে যাব আমরা যে 2018 থেকে 2023 সাল পর্যন্ত যে 5 বছর যে মানে রাজ্যের যে গ্রামের যে উন্নয়ন হয়েছে বা যেটাই হচ্ছে উন্নতি বা উন্নয়ন যা হয়েছে তার যে মার্কশিট যদি দেওয়া হয় তো কি দেখে মানুষজন ভোট দেবে বলে তোমার মনে হয় না প্রথমত হচ্ছে যে আমি অসীমের একটা কথার সঙ্গে একেবারেই একমত নই সেটা হচ্ছে যে এটা ঘটনা যে উন্নয়নের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উন্নয়ন একটা চলমান একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে সময়ের সঙ্গে তাল রেখে উন্নয়নটা কিন্তু হতে হয় কিন্তু সেই সীমারেখাটা তো অনন্তকালের জন্য নয় সেই সীমারেখারও একটা সীমারেখা আছে সেখানে যেটা তার মানে কি যে অন্তত ন্যূনতম উন্নয়ন যেটা চোখে পড়ার মতো উন্নয়ন সেই উন্নয়নটুকু অন্তত হওয়া প্রয়োজন হয়তো 100% উন্নয়ন বলে কিছু হয় না কিন্তু উন্নয়নের একটা ধাপ থাকে যে সাধারণ মানুষ সেখান থেকে উপকৃত আচ্ছা সেই ক্ষেত্রে কত মানুষ উপকৃত এটা নিয়ে একটা প্রশ্ন আমাদের থেকেই যায় দ্বিতীয়ত হচ্ছে যে আবাস যোজনা যে বিভিন্ন ধরনের যে এখন যে সমস্যার কথা বিভিন্ন মানুষের অভাব অভিযোগের কথা যেটা উঠে আসছে সেটা নিয়ে অসীম যেটা বলল যে হয়তো তাদের সংখ্যা বেশি নয় যে যারা এই ধরনের দুর্নীতি করেছে মিডিয়ার দৈলতে হয়তো তারা অনেক বেশি করে দেখানো হচ্ছে আমার মনে হয় যে এই ব্যাপারটা সম্পূর্ণ 100% সত্যি নয় তার কারণটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে গোটা রাজ্যে যেখানেই যাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু কোনো না কোনোভাবে কোথাও না কোথাও সেই চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে এখন অনেক বেশি নয় মানেটা কি হয় কারণ সরকারি যে টাকা সেই টাকার যদি কম হওয়া হয় তাতেও কিন্তু সেটা ক্ষমার যোগ্য নয় কারণ হচ্ছে যে একজনের দুর্নীতি কিন্তু যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে কিন্তু বহু দূর পিছিয়ে দেয় এখন পশ্চিমবঙ্গের গ্রামের মানুষের কি উন্নয়ন হয়েছে সেটা সরকারি তথ্য থেকে অবশ্যই নিশ্চয়ই থাকবে এবং এখন তথ্য সংগ্রহ করা খুবই সহজ কারণ এখন সমস্ত ডিজিটালভাবে তথ্য সংগ্রহ করা যায় এবং সেটা রক্ষণাবেক্ষণ করা যায় কিন্তু অন্যান্য রাজ্যে গেলে পরে পশ্চিমবঙ্গের যে একটা ছবি যেটা ধরা পড়ছে হয়তো সেটা মিডিয়ার
মিডিয়া সেটার জন্য মিডিয়া দায়ী, সেটা খারাপ না ভালো সেটা অন্য প্রসঙ্গ। যে পশ্চিমবঙ্গের গ্রামের আবাস যোজনা নিয়ে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে এবং একই সঙ্গে গ্রামের মানুষের এই যে বঞ্চনাটা, এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু রাজ্য সরকার স্বীকার করছে। যখন তারা বলছেন যে আমফানের টাকা যারা মেরেছেন তারা ফেরত দিন, যখন এখানে মুখ্যমন্ত্রী বলেন যে 75% তোমরা দাও অন্তত এই এখানে জমা করো ইত্যাদি, তার মানে একটা জিনিস যে চোখে পড়েছে এবং রাজ্য সরকার পরোক্ষে কিন্তু স্বীকার করছেন যে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে আর্থিক দুর্নীতি হয়েছে। আমফানে একটা বিশাল সংখ্যক মানুষ তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের কিন্তু সেই ক্ষতিটা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি এবং ভীষণভাবে তারা একেবারে নিরন্ন মানুষ। এমনকি শুধুমাত্র ত্রিপল দেওয়া নিয়ে সেখানেও কিন্তু তাদের বঞ্চনা করা হয়েছে, এই ধরনের অভিযোগও কিন্তু আছে। ফলে একটা জিনিস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে উন্নয়ন একদিকে উন্নয়ন একটা চলবে তার নিজের মতো, কিন্তু পাশাপাশি যদি দুর্নীতিটাও যদি তাদের মতো চলতে থাকে পাশাপাশি, তাহলে কিন্তু এখন এটা ঠিক করা মুশকিল যে উন্নয়নকে গ্রহণ করব না দুর্নীতিকে গ্রহণ করব। এবং উন্নয়ন এবং দুর্নীতি যদি সমার্থক শব্দ হয় তাহলে কিন্তু সেই উন্নয়নটা উন্নয়ন হবে না, সেটা কিন্তু অবস্থা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। আমি এটা বলছি না যে সমগ্র ভারতবর্ষেই, যে আমাদের যে রাজনৈতিক দল বিশেষ করে যারা ক্ষমতায় এসেছেন তারা যে ধরনের প্রশাসনিক স্তরে যে ধরনের কাজকর্ম তারা করেছেন সেই ক্ষেত্রে কিন্তু গ্রামের মানুষ, শুধু আমাদের রাজ্য নয় প্রতিটি রাজ্যেই গ্রামের মানুষের যে ন্যূনতম যে প্রয়োজন সে প্রয়োজনটুকু মেটানো সম্ভব হয়নি। এবং এখনো আমাদের দেশে বহু রাজ্য রয়েছে যেখানে এখনো পর্যন্ত ন্যূনতম পানীয় জলের সমস্যা রয়েছে, যেখানে বিদ্যুৎ তো অনেক দূরের কথা, এবং রাস্তাঘাট সেখানেও একটা বিশাল সমস্যা রয়েছে। আমাদের তুলনামূলকভাবে আমাদের রাজ্যে গ্রামের রাস্তাঘাট অনেকটা ভালো এবং অনেক রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো, এবং এখন প্রত্যেকটা গ্রামের ওপর দিয়েই প্রায় বাস রুট আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখন কিন্তু আরেকটা জিনিস যেটা, সেটা উন্নয়নের জন্য প্রয়োজন অথবা সময়ের সঙ্গে তাল রেখে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বহু গ্রামের মানুষের এখন কিন্তু মোটরসাইকেল আছে, সাইকেলের বদলে তারা কিন্তু শহরের সঙ্গে তারা কিন্তু প্রয়োজনীয় যোগাযোগ কিন্তু মোটরসাইকেলের মাধ্যমেই রেখে থাকেন এবং যথেষ্ট পরিমাণ বেড়েছে মোটরসাইকেল বিক্রি গ্রামাঞ্চলে। আচ্ছা আচ্ছা অসীমদা, বেশ কয়েকদিন ধরে একটা রাজনৈতিক তর্জা চলছে একটা বিষয় নিয়ে, যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে 2300 কোটি টাকা পড়েছিল রাজ্যের উন্নয়নের খাতে, কেন্দ্রের যে টাকা সেই দিকে উন্নয়ন করাই হয়নি, মানে সেই টাকা একদিকে পড়ে রয়েছে খরচ করতে পারেনি, এ বিষয়ে কি বলবো? একটা শোনো, একটা কাজ যখন হয় একটা সরকার, ধরো এই টাকাটা তো কেউ দয়া করছে না, কেন্দ্রকে টাকাটা দিচ্ছে, কেন্দ্রের তো নিজস্ব কোনো আয় নেই, রাজ্য থেকে পাঠানো টাকাটাই কিন্তু কেন্দ্র আবার দেয়, কেন্দ্রের তো কোনো নিজস্ব আয় নেই। যেমন কেন্দ্রের অধীনে হচ্ছে সমস্ত রাজ্যগুলো, কিন্তু রাজ্যের যে এক্সচেকার রাজ্য থেকেই তো পাঠানো টাকা, সেটাই আবার রাজ্যে ফিরে আসে। এবং ধরো রাজ্য সরকারের কাছে যে টাকাটা পাঠানো হলো কোনো একটা প্রজেক্টের জন্য, তার কাজটা করলে ধাপে ধাপে তার ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দিতে হয়। এবার এটা ধরো পঞ্চায়েত স্তর থেকে দেওয়া হয়, কোথাও নগরপালিকা মানে ধরো পুরসভা বা পুর নিগমগুলো দেয়, এই পঞ্চায়েত এবং এই এরা একটা কাজ করতে শেষ করতে সুনির্দিষ্ট সময়ের মধ্যে অনেক সময় করা যায় না, নানান রকম কিন্তু প্রশাসনিক জটিলতা থাকে, কারণ একটা ডিপিআর তৈরি করতে বহু সময় লেগে যায়, হয়তো তার সেই টাকাটা এসে পড়ে আছে, বহু সময় লেগে যায় একটা ডিপিআর তৈরি করতে, দেখা যায় যে সেটা মানে 50টা টেবিল ঘুরবে তবে একটা ডিপিআর পাস হলো। এবার ডিপিআর মানে হচ্ছে ডিটেল প্রজেক্ট রিপোর্ট, সেটা পাস হলো এবং পাস হওয়ার পরে যখন সেই কাজটা শুরু হলো এবং শুরু
হওয়ার পর ধাপে ধাপে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট যখন দেওয়া হলো তখন দেখা যাচ্ছে যে সেই যে নির্দিষ্ট মেয়াদ সেটা পেরিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে উন্নয়নের যে গতি কিছুটা ব্যাহত হচ্ছে, কিছুটা স্তব্ধ হয়ে যাচ্ছে, এবং এতে কেন্দ্রের বলার একটা জায়গা থাকে যে তুমি তো আমি টাকা পাঠিয়েছিলাম, তুমি সেটা ইউটিলাইজ করতে পারো ঠিকভাবে, এটা বলার জায়গা থাকে। কিন্তু পাশাপাশি তোমার একটা তথ্য খুব ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে প্রায় এক বছরের উপর কেন্দ্রের তরফ থেকে মানে রাজ্যের রাজ্যগুলোর যেটা বলতে পারো লাইফ লাইন, যে 100 দিনের কাজ, মানুষ যেখান থেকে একটা খুব বড় রোজগারের জায়গা পায় সেই জব কার্ড ভিত্তিতে 100 দিনের কাজের টাকাটা পুরোপুরি আটকে রেখেছিল কেন্দ্র। যার ফলে কি হয়েছে, গ্রামের যারা প্রান্তিক স্তরের মানুষ তারা কাজ করেছেন অথচ তাদের টাকা পাননি তারা। আচ্ছা, এবার রাজ্য সরকার কি করেছে, বা রাজ্য সরকার বিভিন্ন খাত থেকে টাকাগুলো নিয়ে তাদেরকে কিছু 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 পেমেন্ট করেছিল, কিন্তু এক্সের টাকা ওয়াই কে দিতে গেলেই তো তখন প্রশ্ন উঠবে, এক্সের টাকা এক্স ধাপের মানে খাতের টাকা যদি ওয়াই ধাপ খাতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠবে, এবং ওই যে ইউটিলাইজেশন করা হয়নি এই প্রশ্নগুলো তুলে কেন্দ্র আবার টাকা আটকে দেবে। এই যে কেন্দ্র এবং রাজ্যের যে রসায়ন, এই রসায়নে বরাবর আমরা দেখেছি একটা তিক্ততার সম্পর্ক। এরা বলছে, রাজ্য বলছে যে আমাদেরকে টাকা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, সময় মতো টাকা পাচ্ছি না, যার ফলে আমরা কাজগুলো করতে পাচ্ছি না, আর কেন্দ্র বলছে তোমাদেরকে টাকা দিলেও তোমরা ঠিক মতো খরচ করতে পারছো না। এই যে একটা দুটোর মধ্যে টানা পড়েন রাজ্য এবং কেন্দ্রের, এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। আমরা সুদীর্ঘ বাম আমলেও এই জিনিসটা দেখেছি, আজকে এই তৃণমূলের 11 বছরের সরকারও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। অর্থাৎ গত 45 বছর ধরে আমরা মোটামুটি একই ছবি দেখে আসছি যে কেন্দ্র দিচ্ছে না, আর এরা বলছে কেন্দ্র টাকা পাঠালেও ইউটিলাইজ করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে তমনস্যা তোমার কি মন্তব্য? কারণ না, আমার মন্তব্য একটা, আমার এটা ঠিক কথা যে এই যে কেন্দ্র এবং রাজ্যের যে এই টাকা পয়সা নিয়ে যে টানা পড়েন, এটা নিয়ে আমরা বহুল, এটা খুবই পরিচিত এবং সাধারণ আমাদের দেশের মানুষ এই টানাপোড়েন নিয়ে খুব পরিচিত। কিন্তু যে কথাটা অসীম বলল, হয়তো এটা সত্যি কথা যে ডিপিআর তৈরি বিভিন্ন একটা সময় লাগে এবং বিভিন্ন দপ্তর ঘুরে, বিভিন্ন টেবিল ঘুরে, বিভিন্ন সচিবের টেবিল ঘুরে সেই ডিপিআর যখন প্রস্তুত হয় তখন দেখা যায় যে সেই টাকাটা আর কাজে লাগানো যাচ্ছে না, ফেরত চলে যাচ্ছে। এই যে অভিজ্ঞতা, এটা আমাদের বহু পুরনো অভিজ্ঞতা। তা আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তাহলে এই এই প্রথা, এই সিস্টেমটা কি চলতেই থাকবে, এবং কতদিন যে সময়ের ওপরে সময় মতো তৈরি করা যায়নি প্রজেক্ট, এই বাহানাতে কতদিন আর উন্নয়ন থমকে থাকবে, আমার এটা প্রশ্ন। ডিপিআর আজকে এখন এত উন্নত প্রযুক্তি এবং সেই সঙ্গে তাহলে দেখতে হবে যে একটা ডিপিআর তৈরিতে এত সময় কেন লাগছে, কারণ উন্নয়নটা কিন্তু থমকে থাকবে না। সাধারণ মানুষ তাদের কিন্তু চাহিদাটাকে কিন্তু পূরণ করতে হবে, এটাই কিন্তু সরকারের লক্ষ্য এবং লক্ষ্য হওয়া উচিত, এবং যখন ক্ষমতায় আসেন তারা তখন কিন্তু তারা এই প্রতিশ্রুতিটাই দিয়ে থাকেন। পরবর্তী ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয় সেটাও কিন্তু বহুল প্রচলিত, এবং কেন সেটা হচ্ছে সেটা নিয়েও তো প্রশ্ন থাকবে। কারণ এটা ঘটনা যে সরকারি দপ্তরে যেহেতু এই টাকাটা কারোর ব্যক্তিগত টাকা নয়, কারোর ব্যাংক ব্যালেন্স থেকে আসে না, এটা একেবারে সরকারের টাকা, এবং সরকারের টাকা মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, তাহলে সেই ট্যাক্সের টাকা দিয়ে সেটা কেন্দ্রের টাকা হোক সেটা রাজ্যের টাকা হোক সেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট তো দিতে হবে। কারণ প্রত্যেকটা দপ্তর, সরকারি দপ্তরের নিয়ম আছে যে প্রত্যেক বছরে যে বাজেট তৈরি হয় সে বাজেটের আগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দরকার হয়। এটা খুব স্বতঃসিদ্ধ ব্যাপার এবং এটা যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। তাহলে টাকা ফেরত হয়তো হতে পারে কখনো কখনো কোনোভাবে, কিন্তু টাকা ফেরত নিয়ে এই যে টানা পড়েন, এই যে 100 দিনের কাজ নিয়ে সম্প্রতি শুধু নয়, প্রায় 1 বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার যে রীতিমতো একটা মতবিরোধ তৈরি হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে এই রাজ্যের নেতা মন্ত্রীরা বলে থাকেন যে টাকাটা কি কেন্দ্রের টাকা, টাকাটা তো এই দেশের টাকা, এটা একদম ঘটনা, এটা দেশের টাকা, কিন্তু কেন্দ্রীয় সরকারকে প্রত্যেকটা রাজ্যের
তাদের চাহিদা অনুযায়ী এবং তাদের অ্যালটমেন্ট অনুযায়ী তাদেরকে টাকাটা কিন্তু ডিস্ট্রিবিউট করে পাঠাতে হয় এবং তার ফলে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি। সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের দীর্ঘসূত্রিতা কেন, ডিপিআর তৈরি করতে গেলে এত দীর্ঘসূত্রিতা কেন, এই প্রশ্ন যদি আজকে এই প্রশ্নেই যদি আজকে বারবার যদি তর্ক সাপেক্ষ হয় তাহলে গ্রামের উন্নয়নটা হবে কখন, আমার এটা জানার কথা। আজকে তাহলে এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থা তাহলে টিকিয়ে রাখার প্রয়োজনটা কি আছে, আমার এখানে কথা। যদি গ্রামের মানুষ ন্যূনতম উন্নয়ন পেলেন না, সেখানে প্রচুর বাহানাতে ইয়ে হয়। অথচ আমি একটা কথা বলি যে আমাদের দেশের বা আমাদের বিদেশের বা এক সময় আমাদের দেশের বহু অর্থনীতিবিদ আছেন যারা পৃথিবীর সর্বোচ্চ সম্মান পেয়েছেন, একদমই তারা বহু তাদের গবেষণালব্ধ গ্রন্থ, তাদের পেপার্স, তাদের বিভিন্ন ধরনের তাদের বক্তৃতায় তারা ভারতবর্ষের দারিদ্র নিয়ে, এই রাজ্যের দারিদ্র নিয়ে বহু ধরনের কথাবার্তা তারা বলছেন, বিভিন্নভাবে তারা সতর্ক করছেন। অথচ তাদের কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে তাদের যে তৈরি করা যে বিভিন্ন ধরনের যে 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 সাজেশন, সেই সাজেশন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ গত 75 বছরেও সাধারণ মানুষের কোনো দিক থেকে কোনো উন্নয়ন ঘটেনি, বিশেষ করে গ্রামের মানুষের একটা ক্ষেত্রে অন্তত বলবো। আর একটা কথা যে তুমি বলতে পারো যে গ্রামের মানুষ তো এখন মোটরসাইকেল ব্যবহার করে, গ্রামের মানুষ এখন মোবাইল ব্যবহার করে, এটা ঘটনা যে এটা কিন্তু উন্নয়ন নয়, এটা সময়ের সঙ্গে কিন্তু এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা ঘটেছে। তার মানে এই নয় যে মোটরসাইকেল চালিয়ে যে শহরে আসছে বা যাচ্ছে সে প্রচুর টাকার মালিক হয়ে গেলেন, এটা নয়। তার চাষের প্রয়োজনে, তার মাঠে যাওয়ার প্রয়োজনে আগে তারা হয় হাঁটতে হাঁটতে যেতেন, নয় গরুর গাড়িতে যেতেন, নয় সাইকেলে যেতেন, তার জায়গাটা এখন দখল করেছে মোটরসাইকেল। সেই ক্ষেত্রে এবং এখন এই তার মানে এটা নয় যে গ্রামের মানুষের, মূলত আমাদের যে আলোচনার যে বিষয়টা ছিল যে গ্রামের সত্যিকারের উন্নয়নটা ঘটছে কি না, যেটা অসীম একসময় একটা জিনিস বলতে বলল যে চাষিদের যে দুরবস্থা, সেই দুরবস্থা কিন্তু এবং এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে কোনো দিক থেকে শুরু হয়নি। তার কারণটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই যে বছরের বিভিন্ন জায়গাতে, বছরের বিভিন্ন সময়ে যে উৎপাদিত যে কৃষি যে পণ্যগুলো আছে, যেমন শীতের সময়ে আলু, গরমের সময় শসা, টমেটো, একদমই ইত্যাদি আমরা বিভিন্ন সময় দেখেছি চাষিরা তাদের এতটা তাদের উৎপাদন হয়েছে এবং দাম না পেয়ে তারা কিন্তু সেগুলোকে রাস্তাতে ছুঁড়ে ফেলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কারণ হচ্ছে যে তারা যদি দাম না পান, এখন সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা সরকার আসে, তারা একটা করে পরিকল্পনা তৈরি করে, এই সরকার বর্তমানে রাজ্যের সরকার তারাও কিন্তু একটা কৃষক মান্ডি বলে একটা পরিকল্পনা করেছিলেন যে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত দ্রব্য মান্ডিতে নিয়ে যাবেন, মান্ডি থেকে সেখানে বিক্রি হবে, তাতে কি হবে যে কৃষক এবং মাঝখানে যে যারা ফোড়ে যারা দালালরা থাকে তাদের সঙ্গে এই দালালদের যে দাপট সেটা কমানোর জন্য সরাসরি কৃষকরা সেখানে তাদের পণ্য নিয়ে আসবেন এবং যারা হোলসেল যারা পাইকারিভাবে ব্যবসা করবেন তারা সরাসরি সেই কৃষকদের থেকে জিনিস কিনবেন। কার্যক্ষেত্রে কিন্তু দেখা গেল যে সেই কৃষক মান্ডিগুলোতে সেই কৃষি পণ্য আর কিছু আসছে না, কৃষকরাও সেখানে নিয়ে যেতে পারছেন না। তার কারণটা হচ্ছে যে যে কোনো কৃষক তার পণ্যটা ফলানোর আগে যেহেতু আর্থিকভাবে তারা যথেষ্ট সচ্ছল নন, সেহেতু কিন্তু এক শ্রেণীর মানুষের থেকে কিন্তু তাদেরকে কিন্তু লোন নিতেই হচ্ছে, একদমই ধার নিতেই হচ্ছে। হয় এটা কখনো ব্যাংকের থেকে হতে পারে, কৃষি ব্যাংক কখনো, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যারা ব্যক্তিগতভাবে যারা ঋণ দেয় সেই ধরনের মহাজন, একদম তাদের কাছ থেকে কিন্তু ঋণটা নেওয়া হয়। ফলে ঋণটা তো শোধ করতে হবে এবং ঋণটা শোধ করতে না পেরে যেটা অসীম বলল যে আমি দুটো ক্ষেত্রে দেখলাম যে হয় তাকে ফসলকে রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে আর নয় তাকে রীতিমতো আত্মহত্যা করতে হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে মুক্ত করার জন্য এখনো পর্যন্ত যারা অনেক বিদগ্ধ অর্থনীতিবিদ যারা আছেন
তারা কিন্তু যে বিভিন্ন ধরনের তারা যে সাজেশন যারা দিচ্ছেন তার বিভিন্ন জনের তারা তথ্য তৈরি করেছেন বিভিন্ন ধরনের তারা উপদেশ দিচ্ছেন সেগুলোর কোনটাই কিন্তু কাজে লাগছে না একদম আগামী দিনে তারা কেন আরো অনেক বেশি তারা বাস্তববাদী হবেন না এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে একদমই আমরা আরো আলোচনা করব কিন্তু সময় এখন একটা বিজ্ঞাপন বিরতির ফিরাসি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আমরা যে আলোচনায় ছিলাম যে পঞ্চায়েত নির্বাচন সামনে এবং পঞ্চায়েত নির্বাচনের যে নির্বাচন রয়েছে তা গ্রামের মানুষ কি দেখে ভোট দেবে আচ্ছা অসীমদা এই যে পাঁচ বছর আমরা দেখলাম যে যে উন্নয়ন হয়েছে বলছে বলে দাবি করছে রাজ্য সরকার তো সত্যি কি কি উন্নয়ন হয়েছে বলে যা দেখে গ্রামের মানুষ ভোট দেবে বলে তোমার মনে হয় আমি তোমার এই প্রশ্নে সরাসরি যাওয়ার আগে আমি একটা তমাসদার বক্তব্যের রেস্টে না একটা কথা বলি যে আমাদের দেশের দু দুজন অর্থনীতিবিদ নোবেল প্রাইজ পেয়েছেন একজন অমর্ত সেন একজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে তারা যে মডেল প্ল্যানটা দিয়েছেন এতদিন ধরে তারা দিচ্ছেন সেই মডেল প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার কখনোই গ্রামীণ অর্থব্যবস্থাকে কিন্তু সাজানোর পরিকল্পনাই করেনি এটা একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে দেখা যাচ্ছে যে আমাদের পাশের দেশ মোহাম্মদ ইউনূস সেখানে অর্থনীতিতেই নোবেল পেলেন বাংলাদেশে এবং সেই দেশে সেই তার দেওয়া মডেল অনুযায়ী কিন্তু সেই দেশের অর্থনীতি অনেকটাই সমৃদ্ধ হয়েছে গ্রামীণ অর্থনীতি পল্লী অর্থনীতি অথচ আমাদের দেশে অমর্ত্য সেন বারবার করে যে মডেল প্ল্যানের কথা বলছেন আমি নোবেল প্রাপ্ত বলেই বলছি না আমি কৌশিক বসুর কথাও বলছি তিনিও একটা দিয়েছেন কিন্তু একটা একবজ্ঞা যদি থেকে আজকে রঘুরাজন কমিটি যেটা বলছিল মানে আমাদের কি বলে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তিনি যে মডেল প্ল্যানটা দিয়েছিলেন সেই অনুযায়ীও যদি রাজ্য মানে কেন্দ্র সরকার যদি গ্রামীণ অর্থনীতির যে প্যাটার্নটাকে সাজাতো তাহলে কিন্তু আজকে অন্যরকম একটা ছবি উঠে আসতে পারত আমাদের দুর্ভাগ্য সেটা কোনোটাই ইমপ্লিমেন্টেড হয়নি কার্যক্ষেত্রে কোনোটাই হয়নি অনেকগুলো বিষয় আছে তুমি যেটা বলছো কি দেখে মানুষ ভোট দেবে দেখো মানুষের কাছে অল্টারনেটিভ নেইও মানুষের কাছে অল্টারনেটিভ নেই 34 বছর ধরে বামেরা ছিলেন এখানে এবং অপ্রতিরোধ্য তাদের কোনো রকম মানে সেই অর্থে তাদের কোনো বিরোধী শক্তি এখানে মাথা মানে মাথা চাড়া দিতে পারেনি 2013 সালে এই 2008 সালে প্রথম দেখা গেল যে তৃণমূল কিছুটা হলেও ঈশান কোণে মেঘ জমাতে পারলো যে হ্যাঁ একটা পরিবর্তন আসছে তাছাড়া ওই যে সেই ব্যবস্থা হ্যাঁ এটা ঠিক কথাই যে পামেরা আমূল ভূমি সংস্কারের মাধ্যমে কিছু গ্রামীণ অর্থনীতির কিন্তু বিকাশ করবার একটা চেষ্টা করেছিলেন কিন্তু সর্বক্ষেত্রে তারা সফল হয়েছেন এমনও কিন্তু নয় পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আজকে আবার যেরকম অবস্থা ছিল বামেদের ঠিক সেরকমই অবস্থা হয়েছে তৃণমূলেরও অর্থাৎ মানুষের অপশান কিছু নেই তুমি যদি বলো যে বিরোধীরা বিরোধী বলতে এই রাজ্যে যে দুটি প্রধান বিরোধী দল সে হচ্ছে একটা বিজেপি একটা হচ্ছে বামেরা বামেদের মধ্যে মূলত সিপিএম তো বামেরা এবং মানে রাম এবং বামের একটা কিন্তু অলিখিত জোট সর্বত্র আমরা শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি অলিখিত জোট অর্থাৎ নিচুতলায় একটা জোট বাঁধার চেষ্টা হচ্ছে সেখানে কিন্তু ওপরে নেতারা কেউ স্বীকার করছেন না কিন্তু তাদের সমর্থন আছে রাম এবং বাম অনেক মানে কি বলবো তোমার এমপি বিজেপির অনেক এমপিরা তারা প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই বামেদের হাত ধরতে তৃণমূলকে এখান থেকে উৎখাত করার জন্য আমরা প্রয়োজনে বামেদের হাত ধরব এই যে বলছে অথচ বামেরা সেটা স্বীকার করছে না এবার সম্মিলিত শক্তি মিলিয়েও তৃণমূলকে সরিয়ে দেওয়ার মতো বিরোধী শক্তি এখনো দানা বাঁধেনি
এবং তারা কি করবে, তারা কিন্তু কিছু লোকে পাবলিকের সামনে কোনো মডেল রাখতে পারছে না যে আমরা এইটা দেব আগামী দিনে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এটা দেব, এইটা বলার মতো তারা নেই। তারা একটাই জায়গা বলছে যে দেখো আবাসে দুর্নীতি করেছে, অমুক জায়গায় দুর্নীতি করেছে, তমুক জায়গায় দুর্নীতি করেছে, এই দুর্নীতি করেছে মানুষ দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে, কিন্তু তুমি কি দেবে, তুমি যে দুর্নীতি করবে না সেই গ্যারান্টিটা কোথায়? তুমি ক্ষমতায় গেলে তুমি যে দুর্নীতি করবে না, বা বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে দু চারটে গ্রাম পঞ্চায়েতে সেখানেও কিন্তু দুর্নীতির ছবি আমরা দেখতে পেয়েছি। আচ্ছা অসন্তা, তুমি যেটা বললে যে কোনো বিকল্প নেই বলে তাহলে ভোটটা দেবে না, উন্নয়ন কিছু হয়নি তাহলে? না না, উন্নয়ন হয়েছে, উন্নয়ন নিশ্চিতভাবে হয়েছে। একটা সরকার চলছে অথচ উন্নয়ন হবে না, এটা তো হয় না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে নিশ্চিতভাবেই তুমি তোমার মতে যে তুমি উন্নয়ন হয়েছে এবং একটা সরকার আছে সেখানে উন্নয়ন হয়েছে, এটাই স্বাভাবিক, এটা ধরে নেওয়া উচিত বলে এটা ধরে নেওয়া যায়। তাহলে এটা ঘটনা যে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন, সেই বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা মানে ভুরি ভুরি অভিযোগ জমা হয়েছে শাসক দলের বিরুদ্ধে, এবং যার অন্যতম সাক্ষী আমি নিজে। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে 34-35% আসনে বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হয়নি, নেই তারা। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছে, দাদা হ্যালো। রাস্তাঘাটে যারা যাই বলুক না কেন, আপনার মতন বিশিষ্ট সাংবাদিক কোন ঈশ্বরকে নিয়ে রাম আর বাম এই কথাটা যদি হয় তাহলে আরেকজনকে কি আরেকটা ধর্ম নিয়ে বলা যাবে কি? আমি নিশ্চয়ই বলতে বারণ করব, কারণ ধর্ম নিয়ে কোন ঈশ্বরকে নিয়ে কোন রকম পলিটিক্স করা উচিত না। কে কি করছে আমার দেখার দরকার নেই, কিন্তু সাংবাদিক একজন পিলার একটা ভালো একটা চ্যানেলের মধ্যে বসে রাম আর বাম কথাটা কিন্তু ভালো লাগছে না। আপনি কিছু মনে করবেন না আমি বলে ফেললাম। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে যে আমি যদি কোনো সার্টিফিকেট পাই তার মানে আমি খুব শিক্ষিত তা নয়, শিক্ষিত কালচার এভরিথিং নিয়ে শিক্ষিত বলে, খালি ব্যাগ নেওয়া পড়লে কিন্তু শিক্ষিত হয় না, ভদ্রলোক হয় না। বিগত পঞ্চায়েতে আমরা দেখলাম যেটা হচ্ছে বিহার ইউপি দিল্লি যে মার্ক মারা ছিল দুর্নীতিতে এবং সন্ত্রাসে, সেইখানে এত বড় বড় ইলেকশন হয়ে গেল একটাও লোক কিন্তু মারা যায়নি, কিন্তু আমাদের সাধারণ পঞ্চায়েত ইলেকশনে 55 জন লোক খুন হয়েছে, এটা নজিরবিহীন। এই ধরনের কিন্তু আমরা রবীন্দ্রনাথ টেগোর যেখানে জন্মেছেন, আমাদের নজরুল যেখানে জন্মেছেন, যেখানে নেতাজি জন্মেছেন, সেই মাটিতে এইরকম হওয়াটা আমরা কাম্য করি না। তাই উন্নয়ন তো হবেই, কারণ মিড ডে মিল স্কুলেও বিদ্যালয় আর আমাদের কার্মেল স্কুলটাও বিদ্যালয় দাদা। তা পড়াটা তো অবশ্যই হচ্ছে, কিন্তু পড়াটা কতটা কার্যকারী হচ্ছে এটাও বোঝার দরকার আছে। ধন্যবাদ। প্রশ্নগুলো সরাসরি আমাকে যেহেতু করা হয়েছে আমি দু একটা কথাই বলবার চেষ্টা করছি। সেটা হচ্ছে রাম এবং বাম। রাম বলতে এখন এই মুহূর্তে যারা স্লোগান দিচ্ছে সর্বক্ষেত্রে, যে মানে সরকারি প্রোগ্রাম সেখানেও জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি একটা ট্রেন উদ্বোধন হচ্ছে, সেই ট্রেন উদ্বোধনেও গিয়ে দেখা যাচ্ছে সেখানে একটা রাজনৈতিক স্লোগান জয় শ্রীরাম, মানে শ্রীরাম ভগবান রূপে কেউ কেউ পুজো করতে পারেন, কিন্তু সেটাকে আজকে রাজনৈতিক স্লোগানে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে এবং তারা কারা করেছে এটা নিয়ে আর বিস্তৃত বলার দরকার নেই। যাই হোক, এবার তাদের সাথে বাম বলতে যারা বামপন্থী বা বাম যে রাজনীতি করে, যারা বাম ঘরানার রাজনীতি করে, তাদের একটা অলিখিত জোট তৈরি হয়েছে। এইটা তো সর্বজন স্বীকৃত একটা ব্যাপার যে রাম বাম জোট সবাই বলছে, এটা একটা খুব কমন একটা কয়েনেজ হয়ে গেছে, যার ফলে এটা বলার মধ্যে কোনো অন্যায় করেছি আমি সাংবাদিকই হই বা যাই হোক না কেন, আমি
কোনো বিরাট কিছু গড়িত কর্ম করেছি বলে আমার মনে হয় না। দ্বিতীয় কথা যেটা, যে উনি যেটা বললেন যে মিড ডে মিলেও চুরি হচ্ছে বা মিড ডে মিলের যে খেয়ে যে স্কুলগুলো চলে তার সাথে একটি বেসরকারি একটি ঝাঁচকচকে স্কুলের তিনি তুলনা করলেন, নিশ্চিতভাবে দুটোই তো থাকবে, দুটো ছবি থাকবে বলেই তো আপনি ঝাঁচকচকেটা দেখতে পাচ্ছেন। একটা অন্ধকার না থাকলে আলোটা আপনি বুঝতে পারবেন না। আর এই অন্ধকার কাটানোর দায়িত্ব কিন্তু শুধু একটা সরকারের না, আমার আপনার সকলেরই। অন্ধকারটা যতটা সম্ভব কাটিয়ে দেওয়া যায় সেটা নিশ্চিতভাবে সকলের কাম্য হওয়া উচিত। ধন্যবাদ। একদমই যে প্রশ্ন ছিলাম আমরা দাদা তমনস্তা, যে এই যে উন্নয়ন কতটা হয়েছে গ্রামের, না আমি সেই প্রসঙ্গে ছিলাম যেখানে যে যে এখানে আমি ছিলাম যেখান থেকে অসীম জবাবটা দিল। প্রথমত আমিও এটা আমার খুব পরিষ্কার করে দেওয়া ভালো, যিনি কলার বলেছিলেন যে এখানে কোনো ধর্মীয় কোনো যে সমস্যাকে টেনে আনা হয়নি, এটা রাম বামের একটা রাজনৈতিক জোটের কথা যে বিভিন্নভাবে আমাদের নেতারা বলে আসছেন, এটা সেই ব্যাপারটাকে উল্লেখ করা হয়েছে, ধর্ম সেখানে কোনো কিছু আসে। দ্বিতীয়ত আমার এবারে বলার কথা যে যেখানে আমি ছিলাম যে 34% আসনে সেখানে কোনো প্রার্থী দেওয়া যায়নি এবং বাদবাকি ভাবে কীভাবে ভোট হয়েছে বা কীভাবে না হয়েছে এই বিতর্কে আমি যাব না। আমি শুধু এইটুকুতেই যাব যে যেটা প্রমাণিত অর্থাৎ যেটা একেবারে সরকারিভাবে স্বীকৃত যে 34% আসনে প্রার্থী দেওয়া যায়নি। কেন যায়নি এটা নিয়ে বহু আলোচনা হয়েছে গত 5 বছর ধরে, কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে 34% আসনে প্রার্থী দেওয়া গেল না কেন। দ্বিতীয়ত হচ্ছে যে বহু ক্ষেত্রে সাংবাদিকদের নিগ্রহ করা হলো, যখন যারা বিভিন্ন সরকারি দপ্তরে যখন তারা তাদের মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন তখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেখানে সাংবাদিকরাও ছাড় পাননি, তার মধ্যে আমি নিজেও একজন আছি সেই ক্ষেত্রে। কিন্তু এটাকে যদি আমাদের রাজ্যের ঐতিহ্য বা ট্র্যাডিশন বলে ধরে নেওয়া হয় সেটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ হবে, এই ট্র্যাডিশনটাকে বদলাতে হবে। এই যে একটা একটা যে সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রচলিত ধারণা যে পশ্চিমবঙ্গে ভোট হলেই সেখানে লুট হয়, একদমই এই ধারণাটাকে কিন্তু পাল্টাতেই হবে। এটা কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে কোনোভাবে যায় না। উন্নয়নটা কিন্তু শুধুমাত্র একটা মানুষের শুধু খাওয়ার জুটে গেল এবং বেঁচে থাকা শুধু এটা কিন্তু উন্নয়ন নয়, উন্নয়নটা কিন্তু সাংস্কৃতিক উন্নয়ন, মানসিক উন্নয়নটাও অত্যন্ত বেশি জরুরি। এবং যারা উন্নত দেশ তাদের কিন্তু মানসিক উন্নয়নটার কথাও কিন্তু সামনে সবসময় আসে। শুধু বেঁচে থাকাটা যদি উন্নয়ন হয় তাহলে আমরা দেখেছি যে রাস্তাতে বহু কুকুর আছে যারা কিন্তু কোথা থেকে খাওয়ার জোটায় আমরা জানি না কিন্তু তারা কিন্তু বেঁচে থাকে, একদমই। অথচ একটা যারা কোনো গৃহস্থের বাড়িতে যে কুকুর যাদেরকে পালন করা হয় তাদেরকে কিন্তু রীতিমতো দুবেলা বাজার থেকে কিন্তু আনিয়ে খাওয়ানো হয়, দামি দামি সমস্ত জিনিস আনিয়ে খাওয়ানো হয়। সুতরাং আমার একটা শেষ কথা সেটা হচ্ছে যে উন্নয়ন হোক, উন্নয়নের জায়গায় উন্নয়ন থাকবে, সেই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে যেন তাদের যে অভাব অভিযোগের কথা যেন তুলে ধরতে পারেন এবং ভোটটা হোক অত্যন্ত নিশ্চিন্তে এবং সাধারণ মানুষ যেন খেলার ছলে ভোটটা দেন, এটা আমার একটা আবেদন রইল। বাকি উন্নয়নের কথা যেটা আমরা বললাম এতক্ষণ সেটা তো যেভাবে আমাদের রাজনৈতিক নেতারা যেভাবে উন্নয়ন করবেন রাজ্যটা সেইভাবে চলবে, একদমই এতে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। ঠিক তাই। আমাদের এখন সময় একদম শেষের দিকে, তাই আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার।